নমস্কার বন্ধুরা আজকে আমি করাবো ক্লাস ফাইভের ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাই বাটারফ্লাইয়ের একদম প্রথম চ্যাপ্টার রিভিশন লেশন থেকে আমি শুরু করব। তাহলে চলে যাই সরাসরি ভিডিওতে রিভিশন লেশনটা আমি আজকে শুরু করছি লেটস রিড চলো পড়া যাক রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রিপ তাহলে কমিকের মতো করে দেয়া আছে এখন এটা আমরা পড়ব তাহলে দেখো একটা বাচ্চা ছেলে আর তার ঠাকুমা তাদের দুজনার কথোপকথন তাহলে বাচ্চাটা বলছে টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা মা ঠাকুমা আমাকে একটা গল্প বলো ঠাকুমা কি বলছে ওকে টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল ঠাকুমা বলছে ঠিক আছে আজকে আমি তোমাকে একটা পরির গল্প বলবো তাহলে এবার ঠাকুমা গল্প বলতে শুরু করবে ঠাকুমা কি বলছে দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস তাহলে একদা কোনো এক সময়ে একটা পরি ছিল যার খুব উজ্জ্বল ডানা ছিল তাহলে ছেলেটা কি বলছে ও তাহলে ছেলেটা মনোযোগ দিয়ে গল্পটা শুনছে আর আনন্দ করছে তারপরে দেখো ঠাকুমা গল্প বলছে আর ছেলেটা শুনছে হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে আর গুড তাহলে সেই পরীটা ছোট্ট বাচ্চাদের নিয়ে যায় আকাশে ভ্রমণ করাতে যদি তারা ভালো হয়ে থাকে তাহলে দেখো এখানে বাচ্চাটা ঘুমিয়ে গেছে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে গল্পটাও এখন শুনছে এবার দেখো ছেলেটা ঘুমিয়ে গেছে এবার ঘুমের ঘরে সে স্বপ্ন দেখবে কি বলছে ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল আমি সত্যি সত্যি পরীকে দেখতে পাচ্ছি তাহলে ছেলেটা ঘুমের ঘরে এটা বলছে এবারে আমরা নেক্সট পেজে যাচ্ছি এবারে পরের পৃষ্ঠা দেখো বাচ্চার পরীর কথোপকথন বাচ্চাটা কি বলছে উইল ইউ টেক মি অন এ অন এ ট্যুর অফ দ্য স্কাই তুমি কি আমাকে আকাশে ভ্রমণ করাতে নিয়ে যাবে পরী কী বলছে ইয়েস আই উইল আমি নিয়ে যাবো সিনস ইউ হ্যাভ বিন গুড তোমাকে ভালো হয়ে থাকতে হবে তারপরে পরীটা বাচ্চাটাকে আকাশে নিয়ে গেছে হোয়াট স্পার্কলিং স্টারস তাহলে কী ঝিক ঝকমক করছে তারাগুলো হোয়াট এ ব্রাইট মুন কি উজ্জ্বল চাঁদ আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি আমি কখনও এরকম সৌন্দর্য দেখিনি তাহলে বাচ্চাটা বলছে গ্ল্যাড ইউ লাইক ইট তাহলে শুনে খুশি হলাম যে তুমি এটা পছন্দ করেছো পরি বলছে তাহলে বাচ্চাটা ঘুমের ঘরে স্বপ্ন দেখছে যে পরী ওকে আকাশে নিয়ে গেছে আরও আকাশের চাঁদ তারাদের খুব কাছ থেকে দেখতে পাচ্ছে তারপরে দেখো হোয়াট এ কাম ফেস কি সুন্দর শান্ত মুখ হোয়াট এ বিউটিফুল স্মাইল কি মিষ্টি হাসি সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড মাদার তাহলে তাকে দেখতে আমার ঠাকুমার মতো তাহলে পরীকে পরীর কথা বলছে যে পরিটাকে তার ঠাকুমার মতন মনে হচ্ছে তাহলে এতক্ষণ ছেলেটার স্বপ্ন দেখছিল এবারে তার গ্র্যান্ড পাতার দাদু চলে এসছে দেখো বলছে কি ওয়েক আপ উঠে পড়ো ইটস ডন ভোর হয়ে গেছে টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক আমাদের ভ্রমণে যাওয়ার সময় হয়ে গেছে এবার ছেলেটার ঘুম হয়ে গেছে ও গ্র্যান্ড ফাদার সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম আরে দাদু তুমি তাহলে এটা সবটাই একটা স্বপ্ন ছিল তাহলে কার্টুনটা আমরা কি দেখতে পেলাম বাচ্চা ছেলেটা ঘুমিয়ে ঘুমিয়ে একটা পরিস স্বপ্ন দেখল তাহলে এই ছিল আমাদের গল্পটা এবারে অ্যাক্টিভিটি দেখো লেটস ডু অ্যাক্টিভিটি ওয়ান রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস তাহলে যেটা ঠিক সেটার জন্য টি লিখতে হবে আর মিথ্যে হলে ফলস হলে এফ লিখতে হবে তাহলে দেখো প্রথমটা গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয়ের স্টোরি তাহলে তার ঠাকুর দা বাচ্চাটাকে গল্প বলছিল এটা ফলস গল্প বলছিল কে গ্র্যান্ড মাদার তাহলে এটা ফলস এফ তারপরে দু দ্য বয় ফেল অ্যা স্লিপ হোয়াই লিসেনিং টু দ্য স্টোরি তাহলে বাচ্চাটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল তাহলে এটা একদম ঠিক তাহলে এটা টি হবে তারপরে তিনেরটা দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার তাহলে পরীর মুখটা ছিল বাচ্চাটার মায়ের মতো তাহলে এটা ফলস পরীর মুখটা ছিল ওর গ্র্যান্ডমাদারের মাদারের মতো ঠাকুমায়ের মতো তাহলে এটা ফলস তারপর চারেরটা দ্য বয় ও কাপ অ্যাট দ্য কল অফিস গ্র্যান্ড ফাদার তাহলে ছেলেটা তার দাদুর ডাকে ঘুম থেকে উঠলো তাহলে এটা ট্রু তাহলে এখানে টি হবে তাহলে অ্যাক্টিভিটি ওয়ান আমাদের হলো ওয়ানের এ অংশটা হলো এবারে বি অংশ তাহলে এখানে প্রশ্ন রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স তাহলে প্রথম প্রশ্নটা দেখো এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে প্রথম প্রশ্নটা হাউ ডিড গ্র্যান্ড মাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল তাহলে ঠাকুমা কিভাবে পরীর বর্ণনা দিলেন তাহলে এই প্রশ্নগুলো আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি তাহলে প্রথম প্রশ্নটা কী ছিল যে গ্র্যান্ড মাদার কীভাবে পরীর বর্ণনা দিলেন তাহলে প্রথম উত্তরটা দেখো গ্র্যান্ড মাদার টোল্ড দ্যাট ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস তাহলে গ্র্যান্ড মাদার দ্যাট ঠাকুমা বললেন কোনো এক সময় একটা পরি ছিল যার ব্রাইট উইংস ছিল মানে উজ্জ্বল ডানা ছিল তাহলে এটা হবে প্রথম প্রশ্নটার উত্তর গ্র্যান্ড মাদার টোল্ড দ্যাট ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস তারপরে বিয়েরটা দেখো হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর তাহলে কেন পরীরা বাচ্চাদের ট্যুরে নিয়ে যেত তাহলে উত্তরটা দেখো দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর ইফ দে আর গুড তাহলে পরীরা বাচ্চাদের ঘুরতে নিয়ে যেত যদি তারা ভালো হয়ে থাকতো তাহলে দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর ইফ দে আর গুড এবারে সিএটটা দেখো হোয়াট আয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম তাহলে কোন কোন সুন্দর দৃশ্য ছেলেটা তার স্বপ্নে দেখেছিল তাহলে দেখো সিএটটা দ্য বয় স স্পার্কলিং স্টার্স অ্যান্ড এ ব্রাইট মুন ইন হিজ ড্রিম তাহলে ছেলেটা স্বপ্নে দেখেছিল ঝকঝকে তারা এবং একটা সুন্দর উজ্জ্বল চাঁদ তারপর ডিএরটা হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ও কাপ যখন ছেলেটা ঘুম থেকে উঠলো সে কি বুঝতে পারল তাহলে উত্তরটা দেখো ডি দ্য বয় আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ এ ড্রিম তাহলে ছেলেটা বুঝতে পেরেছিল যে এটা একটা স্বপ্ন ছিল তাহলে এই চারটে প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল এবারে অ্যাক্টিভিটি টু এ কি বলছে ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়ং ওয়ানস অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস তাহলে এখানে দেখো কিছু পশু পাখির ছবি দেয়া আছে এবং তাদের বাচ্চাদের নাম দেওয়া আছে মানে কার বাচ্চাকে কি বলে তার পাশে সেই অ্যানিমালগুলোর নাম লিখতে হবে তাহলে দেখো এখানে আছে কি হেন হেন মানে মুরগি ডাক ডাক মানে হচ্ছে পাতিহাঁস টাইগার মানে বাঘ হর্স মানে ঘোড়া কাউ হচ্ছে গরু আর পিঘ হচ্ছে শুকর তাহলে এবার দেখো কার বাচ্চাকে কি বলে তাহলে কোল্ট কোল্ট হচ্ছে ঘোড়ার বাচ্চাকে কোল্ট বলে তাহলে এখানে বড়দের নাম লিখতে হবে তাহলে এখানে হচ্ছে হর্সের বাচ্চাকে বলে কোল্ট তাহলে এখানে আমরা হর্স লিখবো তাহলে কোল্টের পাশে লিখবো হর্স তারপরে চিক চিক মানে হচ্ছে মুরগির বাচ্চা তাহলে চিকের পাশে লিখব হেন তারপর পিগলেট পিগলেট হচ্ছে শুকর ছানা তাহলে তার পাশে পিগ কাব কাব মানে হচ্ছে বাঘের বাচ্চা তাহলে তার পাশে টাইগার কাপ কাপ মানে হচ্ছে বাছুর তাহলে বাছুরের পাশে কি লিখবো কাউ গরু তারপর ডাকলিং ডাকলিং মানে হচ্ছে পাতিহাঁসের ছানা তাহলে তার পাশে লিখবো ডাক তাহলে এটা দেখে নিলে তোমরা কোল্ড হর্স চিক হেন পিগলেট পিগ কাব টাইগার কাপ কাউ ডাকলিং ডাক তাহলে অ্যাক্টিভিটি টু এ আমাদের হয়ে গেল এবারে অ্যাক্টিভিটি টু বি বলছে রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ তাহলে এখানেও যার যার বাচ্চাকে যেটা বলে সেই বড়দের নামগুলো লিখতে হবে তাহলে পাপি পাপি মানে হচ্ছে কুকুর ছানা তাহলে এখানে হবে ডগ এরকম কিটেন কিটেন মানে হচ্ছে বিড়াল ছানা তাহলে এখানে হবে ক্যাট তারপর তিনেরটা কিড কিড মানে ছাগল ছানা তাহলে এখানে হবে গোট তারপর চারেরটা ল্যাম্ব ল্যাম্প মানে হচ্ছে ভেড়ার শাবক তাহলে ভেড়ার বাচ্চা তাহলে এখানে হবে শিপ মানে ভেড়া কাব কাব মানে কি বাঘের বাচ্চা তাহলে এখানে হবে টাইগার ইগলেট ইগলেট মানে হচ্ছে ইগলের ছানা তাহলে এখানে হবে ইগল তাহলে অ্যাক্টিভিটি টু বিটা তোমরা দেখে নিলে এবারে আমরা পরের পৃষ্ঠায় যাব এবারে অ্যাক্টিভিটি থ্রি এ ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি তাহলে এই দুটো ম্যাচ করতে হবে এখানে রয়েছে জেন্ডার এখানে রয়েছে ফেমিনাইন জেন্ডার তাহলে এটা হচ্ছে পুংলিঙ্গ এটা স্ত্রীলিঙ্গ তাহলে প্রথমে কি আছে হর্স হর্স মানে হচ্ছে ঘোড়া তাহলে হর্সটা হবে মেয়ার মেয়ার মানে ঘটকি তাহলে হর্স মানে হচ্ছে ঘোড়া আর মেয়ার মানে হচ্ছে মেয়ে ঘোড়া বা ঘটকি তাহলে হর্স মেয়ার টাইগার এটা হবে টাইগ্রেস টাইগার মানে বাঘ টাইগ্রেস মানে হচ্ছে বাঘিনী ডগ ডগ মানে হচ্ছে কুকুর আর মেয়ে কুকুর হচ্ছে বিচ তাহলে ডগ বিচ তারপরে কাউ মানে গরু এখানে হবে অক্স সার হেন মানে হচ্ছে মুরগি এখানে হবে কক মোরগ কুইন হবে কিং তাহলে কুইন মানে রানী কিং মানে রাজা ও ম্যান এটা হবে ম্যান ও ম্যান মানে হচ্ছে মহিলা ম্যান মানে পুরুষ ডাক ডাক মানে হচ্ছে মেয়ে পাতিহাস এটা হবে ড্রেক মানে ছেলে পাতিহাস তারপরে গুজ গুজ মানে হচ্ছে রাজহাঁস এটা হবে গ্যান্ডার মানে ছেলে রাজহাঁস তারপরে পিকক মানে ময়ূর এটা হবে পিহেন তাহলে দেখো আরেকবার হর্স মেয়ার টাইগার টাইগ্রেস ডগ বিচ অক্স কাউ কক হেন কিং কুইন ম্যান ওম্যান ড্রেক ডাক গ্যান্ডার গুজ পিকক পিহেন তাহলে এটা আমাদের হয়ে গেল এই ছকটা এবারে অ্যাক্টিভিটি থ্রি বি কী বলছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অব দ্য আন্ডারলাইন ওয়ার্ডস তাহলে এখানে যে দাগ দেওয়া শব্দগুলো তার বিপরীত লিঙ্গটা লিখতে হবে ইয়ে স্টার ডে মাই গ্র্যান্ড অ্যান্ড মাদার কেম টু আওয়ার স্কুল তাহলে গতকাল আমার ঠাকুমা এবং মা আমাদের স্কুলে এসেছিলেন মাই ফাদার ব্রিংস মাই ব্রাদার অ্যান্ড মি টু স্কুল এভরিডে তাহলে আমার বাবা আমার ভাই এবং আমাকে প্রত্যেক স্কুলে নিয়ে আসেন উই অ্যাড্রেস আওয়ার মেল টিচার অ্যাস স্যার তাহলে আমরা আমাদের যে মেল টিচার মানে ছেলে শিক্ষককে স্যার বলে ডাকি হি ইজ এ ওয়াইজ ম্যান তিনি একজন জ্ঞানী ব্যক্তি তাহলে এখানে যে দাগ দেয়া শব্দগুলো রয়েছে সেগুলোর অপোজিট জেন্ডার আমাদের লিখতে হবে তাহলে দেখো এখানটায় তাহলে আমরা প্রথমটা পেয়েছিলাম কি গ্র্যান্ড মাদার তাহলে গ্র্যান্ড মাদারের অপোজিট জেন্ডার হবে গ্র্যান্ড ফাদার তাহলে গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা গ্র্যান্ড ফাদার মানে দাদু তারপরে পেয়েছি মাদার মাদারের অপোজিট হবে কি ফাদার তারপরে ফাদার ছিল তাহলে ফাদারেরও অপোজিট হচ্ছে মাদার ব্রাদারের অপোজিট হচ্ছে সিস্টার মেল ফিমেল স্যার ম্যাডাম হি সি ম্যান ও তাহলে ডাক দেওয়া যে শব্দগুলো ছিল সেগুলোর অপোজিট জেন্ডার এগুলো হবে দেখে নিয়েছো এবারে আমরা পরেরটায় যাচ্ছি টক সিট ইন গ্রুপস অফ ফোর তাহলে চারজন করে দলে ভাগ হয়ে বসো ইউর টিচার ইজ ইউর কুইজ মাস্টার তাহলে এখন তোমাদের শিক্ষক হয়ে যাবে তোমাদের কুইজ মাস্টার তাহলে এখানে কিছু প্রশ্ন আছে দেখো হি অর সি উইল আস্ক ইউ দিস কোয়েশ্চেন তাহলে এই প্রশ্নগুলো তোমাদের জিজ্ঞাসা করা হবে তাহলে দেখো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কোনটি কি হবে কলকাতা তাহলে পশ্চিমবঙ্গের ক্যাপিটাল সিটি হচ্ছে কলকাতা তারপরটা দেখো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতবর্ষের রাজধানী কোনটা তাহলে নিউ দিল্লি তাহলে নিউ দিল্লি হচ্ছে নতুন দিল্লি ভারতের রাজধানী তাহলে প্রথমটা ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি হচ্ছে কলকাতা আর ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি এবারে পরের পৃষ্ঠায় যাব তারপর এটা কি হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার তাহলে বিহারের রাজধানী শহর কোনটা পাটনা তাহলে বিহারের রাজধানী হচ্ছে পাটনা তারপরটা হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল তাহলে কোন রাজ্যের রাজধানী হচ্ছে রাঁচি তাহলে এটা হবে ঝাড়খণ্ড তাহলে ঝাড়খণ্ড রাজ্যের ক্যাপিটাল হচ্ছে রাঁচি তারপরটা ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি তাহলে তুমি কি বলতে পারো কোন রাজ্যের ক্যাপিটাল সিটি মুম্বাই তাহলে এটা হবে মহারাষ্ট্র তাহলে মহারাষ্ট্র রাজ্যের রাজধানী হচ্ছে মুম্বাই তাহলে এটা হবে মহারাষ্ট্র তারপরটা হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অব তামিলনাড়ু তাহলে তামিলনাড়ুর ক্যাপিটাল সিটি কোনটা তাহলে তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই তাহলে তামিলনাড়ুর ক্যাপিটাল সিটি বা রাজধানী হচ্ছে চেন্নাই তারপরটা একটা হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি তাহলে হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার শহর ক্যান ইউ সে হয়ার আর হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড তুমি কি বলতে পারো হায়দ্রাবাদ কোথায় তাহলে এটা হবে ইন তেলেঙ্গানা তাহলে হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন তেলেঙ্গানা তেলেঙ্গানাতে হায়দ্রাবাদ অবস্থিত তারপরটা হুইচ সিটি ইজ কল দ্য পিঙ্ক সিটি তাহলে পিঙ্ক সিটি কোন শহরকে বলে গোলাপি শহর কোন শহরকে বলে এটা হবে জয়পুর তাহলে রাজস্থানের জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি তাহলে এই প্রশ্নগুলো আমাদের হয়ে গেল এবারে লেটস ডু অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে কি বলছে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি ওয়ান ইজ ডান ফর ইউ তাহলে এখানে গ্রুপ এ আর গ্রুপ বি ম্যাচ করাতে হবে তাহলে এখানে দেখো পেশার নাম আছে আর এখানে কি কাজ করতে হয় সেটা প্রথমটা দেখো আছে কি ম্যাশন ম্যাশন মানে কি রাজমিস্ত্রি তাহলে দেখো প্রথমটা করে দেওয়া আছে ম্যাশন হচ্ছে মেক্স হাউজেস তাহলে যারা বাড়ি তৈরি করে তারা হচ্ছে ম্যাশন রাজমিস্ত্রি তারপরটা দেখো পোর্টার পোর্টার মানে যারা মাল বয় কুলি তাহলে এটা হবে এইটা ক্যারিজ গুডস তাহলে পোর্টার হচ্ছে ক্যারিজ গুডস যারা মাল বহন করে তাদেরকে বলা হচ্ছে পোর্টার তারপরটা হচ্ছে ডক্টর তাহলে ডক্টর কি করে লুকস আফটার পেশেন্টস তাহলে যারা রোগীদের দেখাশোনা করেন তারা হচ্ছে ডক্টর তাহলে ডক্টর হচ্ছে এইটা হবে লুকস আফটার পেশেন্টস তারপরে কি সোলজার সোলজার মানে সৈনিক তাহলে এইটা ফাইট সিন অয়ার্স যারা যারা যুদ্ধ করে তাহলে সোলজার এটা হবে ফাইট সিন অয়ার্স যারা যুদ্ধ করে তারা হচ্ছে সৈনিক বা সোলজার তারপরে বারবার মানে হচ্ছে নাপিত তাহলে বারবার হচ্ছে এইটা শেষেরটা কাটস হেয়ার তাহলে যারা চুল কাটে তারা হচ্ছে বারবার তারপর পাইলট পাইলট হচ্ছে যিনি প্লেন চালান তাহলে পাইলট হচ্ছে এইটা ড্রাইভস এরোপ্লেনস তাহলে পাইলট হচ্ছে এইটা হবে ড্রাইভস এরোপ্লেন্স তাহলে প্লেন চালায় যারা এরোপ্লেন যারা চালায় তারা হচ্ছে পাইলট তারপরে কবলার কবলার হচ্ছে মুচি তাহলে এইটা হবে এইটা রিপেয়ার সুজ তাহলে যারা জুতো সারান তারা হচ্ছে কবলার মুচি তাহলে কবলার হচ্ছে এইটা রিপেয়ার্স শুজ তারপরে পটার পটার হচ্ছে এইটা মেক্স আর্থেন পটস তাহলে যারা মাটির পাত্র তৈরি করেন তারা হচ্ছে পটার মানে কুমোর তাহলে পটার এইটা মেক্স আর্থেন পটস তারপরে পোস্টম্যান পোস্টম্যান হচ্ছে পিওন তাহলে যারা চিঠি বিলি করে তাহলে পোস্টম্যান হচ্ছে এইটা ডেলিভার্স লেটার্স তাহলে যারা চিঠি চিঠিপত্র বিলি করেন ডেলিভার্স লেটার্স তারা হচ্ছে পোস্টম্যান তারপরে ওয়াশারম্যান ওয়াশারম্যান হচ্ছে যারা জামা কাপড় কাচিন তাহলে ওয়াশারম্যান হচ্ছে ধোপা এইটা প্রথমটা ওয়াশেস ক্লোথস তাহলে যারা জামা কাপড় পরিষ্কার করেন জামা কাপড় ধোন তারা হচ্ছে ওয়াশারম্যান তারপরে কার্পেন্টার মানে হচ্ছে ছুতোর কার্পেন্টার ওরা কাঠের জিনিস তৈরি করেন তাহলে কার্পেন্টার হচ্ছে এইটা মেক্স চেয়ারস টেবিলস তাহলে যারা চেয়ার টেবিল তৈরি করেন তারা হচ্ছে কার্পেন্টার ছুতোর তারপরে শেষেরটা হচ্ছে টেলার টেলার হচ্ছে যারা দর্জি যারা জামা কাপড় সেলাই করেন টেলার হবে এইটা স্টিচেস ক্লোথস তাহলে যারা জামা কাপড় সেলাই করেন তারা হচ্ছে টেলার তাহলে আমাদের ছকটাই অবধি ছিল তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তাহলে রিভিশন লেশনের বাকি অংশটা আমি পরবর্তী ভিডিওতে দেব থ্যাংক ইউ